আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা হচ্ছে আজকে এক মাস পরে ঢাকায় ফিরতেছি সিলেট থেকে। এতদিন সিলেটে ছিলাম তো মনটা একটু খারাপ লাগতেছে, সবার সাথে ছিলাম সিলেটে, সবাইকে রেখে এসেছি তাই। আর সিজদামণি আসার সময় অনেক কান্না করছে, সে তার ছোটো মাকে রেখে এসেছে তার জন্য। আর আমরা যখন জ্যামে ছিলাম টঙ্গির আগে, এখানে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, জ্যামের মধ্যে অনেকক্ষণ গাড়িটা ছিল। পরে দেখি সামনেই হচ্ছে একটা গাছের নার্সারি ছিল, ফুল গাছের, দেখে কিছুটা ভিডিও করলাম, ফুলগুলি দেখে ভালোই লাগতেছিল। তো জ্যামের মধ্যে বসে আর কি করব, কোনো কাজ নেই, তার জন্য ভিডিও করতেছিলাম। আর সিজদামণি বারবার বলতেছিল কখন যাব কখন যাব, আমি বলতেছিলাম এই তোমার আর একটু সময় লাগবে। এখানেও কিছুটা জ্যাম ছিল, কিন্তু আমরা এর আগে আর অনেক জ্যাম পার হয়ে এসেছি। ওই যেখানে ফুলের নার্সারিটা ছিল ওখানে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এখানে তো একটু কম। সিজদামণি হচ্ছে বাসে বসে তার আর ভালো লাগতেছিল না, তাই বলতেছিল একটা কবিতা শোনাবে, সে এখন একটা কবিতা বলবে। তাহলে এখন একটা বস। এই তো এখন আমরা টঙ্গি ওভারব্রিজের উপরে উঠে গেছি। ওভারব্রিজের উপরে প্রচুর পরিমাণ বাতাস ছিল, ভালো লাগতেছিল ব্রিজটা দিয়ে যেতে। সিজদামণি কিছুক্ষণ বসতেছিল, কিছুক্ষণ উঠতেছিল আর বলতেছিল আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে। আমি বলতেছি তোমার ভালো যদি না লাগে তাহলে তুমি বাস থেকে নেমে যাও, তাও বলতেছিল না আমি নামবো না, আর কতক্ষণ লাগবে। সে তার লালার অপেক্ষা করতেছিল, মানে তার নানার, তার নানা দাঁড়ায় আছে আমাদের জন্য শেওড়া। তো বাবা আমাকে আরও আগেই ফোন দিছে যে তোরা এখন কোথায় আসিস, একটু পরপর বাবা ফোন দিয়ে খবর নিতেছিল যে আমরা কোথায় আসি, কখন কোন জায়গায় আসি। প্রতিবারই সিলেট থেকে আসার পথে বাবা সিজদামণির জন্য অপেক্ষা করে। তো আমরা প্রায় চলে এসেছি, আমরা আর কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে যাব। বাবা আমাদের জন্য শেওড়া এসে অপেক্ষা করতেছে, আমারও ভালো লাগতেছে না গাড়ির মধ্যে। সিজদামণিও বলতেছে একটু পরপর আর খারাপ লাগতেছে। তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।